নমস্কার, আমি রাহুল মণ্ডল, রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে, প্রত্যেকে একটু সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাও, কমেন্ট করে জানাও। আজকে শরীরটা ভালো নেই ভাই, ঠান্ডা লেগে গেছে। প্রথমেই বলি, প্র্যাকটিস সেটের মতোই আজকে উড়াবো। কোশ্চিন নো ডাউট ভালো আছে, এর আগের দিন ভালো পেয়েছিলাম। কোশ্চিন কাটা হয়নি, আজকে না কেটেই বসেছি। যারা ফার্স্ট টাইম দেখছো ভাই, তাদেরকে বলবো, একদমই নতুন যারা শুরু করেছো কম্পিটিটিভ, প্রায় চঞ্চল ঘোষের ভলিউম 1 দেখে আসো, প্লেলিস্টে আছে, ভলিউম 2 দেখে আসো, ছায়া পুলিশ চ্যালেঞ্জার দেখে আসো, এবং কেপির জন্য এছাড়াও WBP-র প্লেয়ারের প্র্যাকটিস সেট ফুললি 100% সলভ করা আছে, সেটা দেখে নাও। এছাড়াও প্রচুর ক্লাস আছে, যে আরও যদি হাই স্টাডি করতে চাও, এবারকার বিসিএস এ মেন সলভ করা আছে দেখে এসো, CGL এর প্রিলিমস ফুললি সলভ করা আছে দেখে নাও। দয়া করে এখানে এসে দাদা বেসিক বেসিক করবে না, বেসিকের জন্য প্রচুর করে দেওয়া আছে, চ্যানেলের প্লে লিস্ট খোঁজো, খুঁজে দেখে এসো সেট নাম্বার 4, এবং ডেসক্রিপশনে ফুললি দেওয়া আছে, প্রথম থেকে 1, 2, 3, 4 করে দেখা যাবে। চলো ফার্স্ট কোশ্চিন ফেলে, এই হলো ফার্স্ট কোশ্চিন। বাপি সাহ কেমন আছেন দাদা? শরীরটা ভালো নয় ভাই, একটু ঠান্ডা লেগেছে গো শোনা, আছি মোটামুটি, সেই জন্য ফার্স্ট করব। কাঞ্চন রায় কেমন আছেন? স্যার ভালো আছি ভাই, জাস্ট একটু শরীরটা খারাপ গো। করো ফার্স্ট কোশ্চিন, করো ভালো কোশ্চিন, এইরকম কোশ্চিন কেপিতে পড়ুক, ভালো লাগবে আমার, অন্তত ভালো লাগবে। কে কি বললো না বললো যায় আসে, ম্যাথ পড়বে তো ম্যাথের মতো। বানাও কোশ্চিন, টাইমার লাগিয়ে দিয়েছি, বানাও। এরকম কোশ্চেন যদি পরপর পরে, আমি জানি অনেকের মাথার উপর দিয়ে না, মঙ্গল গ্রহতে যাবে, কারণ ফাউন্ডেশনে ঘাপলা আছে, রাইটা শেষ করে চলে গেছে, সেই জন্য ফাউন্ডেশন ঠিকঠাক করো। গুড ইভিনিং গুরুজি সন্দীপন, একদম ভাই গুড ইভিনিং, প্রত্যেকে লাইক করো, তার সাথে সাথে অ্যান্সার করো। মিস্টার ট্রু টেলার বলছে শুধু, যারা পারছ না তাদের কাছে একটা কোশ্চিন আমার তরফ থেকে ভাই, কোশ্চিনটা কি ক্যালকুলেটিভ কি মনে করো? সন্দীপন বলছো ষোলশ, একদম, দুজন অ্যান্সার দিয়ে দিয়েছ ভাই। লাইভে তোমাকে তাপস কোন দিন দেখতে পাই? আরে একবার লাইভে দেখতে পাই না, আগে কেপি হয়ে যাক, CPO নোটিফিকেশন বেড়ে গেছে, তারপরে লাইভ করবো, তারপরে CGL এর মেন্স হয়ে গেছে, CGL এর মেন্স ধরবো, তারপরে অ্যাডিশন কেপির এই সেটটা করে দিই, ধরেছি যখন করে দিই, CGL এর মেন্স হয়ে গেছে, কোশ্চিন আসুক ভাই। যারা 3 বছরের সুদের পার্থক্য ডিরেক্ট জানো, তাহলে 5 স্কোয়ার কত? 25, 3 25-এর কত? 75, 7.5, 5-এর কিউব কত? 125, 4-টার পর দশমিক হবে, তাহলে টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে? 76.25%, এটাই ডিফারেন্স ভাই, এটাকে অ্যাপ্রক্স 70.75% ধরতে পারি। তাহলে 0.75% ধরে যদি অ্যাপ্রক্স এগোই, ফালতু ক্যালকুলেশন করতে গেলে তো মরে যাব, এর সাথে 100 গুণ করো, এর সাথেও 100 গুণ করি,
এর সাথে 100 গুণ করলে কত হয়? 75%। এই 75%-এর ভ্যালু কত? 1220। 1220-কে 1200 ধরে নাও না, তাহলে 100%-এর ভ্যালু কত আসবে অ্যাপ্রক্স? এটা কত, 3/4 ভাগের ভ্যালু যদি 1220 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? 1660। আমরা বেশি করে ধরেছি, তার থেকে কি কম আসবে বা 1660-এর আশেপাশে? অপশন ডি আনসার, অ্যাপ্রক্স মেরে দাও। যদি বলে দাদা আমি অ্যাপ্রক্স মারতে পারবো না, তাদের জন্য লিখে দিচ্ছি, ক্যালকুলেশন করে নিও নিজ দায়িত্বে, জেনে রেখো ক্যালকুলেশন তুমিও করতে পারো, সবাই করতে পারে। এক্সাম হলে কতটুকু হবে, রেজাল্ট বেরোনোর পর জেনে নিও। আমি লিখে দিলাম 1600, করে নিও ক্যালকুলেশন নিজ দায়িত্বে। নেক্সট কোশ্চেন, এক্সাম ক্লিয়ার করতে গেলে যেভাবে মারলাম তোমাকে সেভাবে মারতে হবে। কোশ্চিন অঙ্ক পারা না পারার উপর এক্সাম না, কত তাড়াতাড়ি করছো। যেরকম ট্রু টেলার সন্দীপন, কোশ্চিনটাকে যে টাইমে মেরেছে এক্সামে কাজে দেবে ভাই, যারা লেট করছো তাদের কাজে দেবে না। শোনা দাদাগে, এটা এখানে করো, কোশ্চিন বানাও, বাদ বাকি লাইক কই ভাই, এত লাইভে ছেলে পেলে পরে অ্যান্সার দিয়েছো। মইনুল দিয়েছো, রাজেশ দিয়েছিলে, বাপ্পা, বাপি শাহ দিয়েছিলে, সঞ্জু দিয়েছিলে, কুশাল ভাইরাল দিয়েছিলে, 1600। একদম যারা ফেসবুকে দেখছো তাদেরকে বলবো ইউটিউবে চলে আসো, লিঙ্ক দেওয়া আছে। আর যারা নতুন, যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজন আছে সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় প্রয়োজন নেই সাবস্ক্রাইব করো না, কোনো চাপ নেই কারোর কাছে। আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দাঁড়া। পিন মেসেজ করে দিলাম টেলিগ্রামে, ফুল পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ এর জন্য টেলিগ্রাম পেয়ে যাবে। এখন অ্যান্সার পাইনি ভাই, কারণ এত সময় লাগছে, অ্যান্সার বানাও। বেসিক অঙ্ক ছিল ভাই, বাচ্চা কোশ্চেন। পিতার বয়স আর তিন পুত্রের বয়স, তিনটে পুত্রের সমষ্টির কত? 4 গুণ। তাহলে পিতা যদি 4x হয়, 6 বছর পরে প্লাস 6, তাহলে তিন পুত্র কত? 4 গুণ তিন পুত্র কত? x, প্রত্যেকে 6 করে বাড়লে কত বাড়বে? 18। এখানে 6 বসিয়েছো, দেওয়ার অঙ্ক হয়নি, দোষ অঙ্কের। 2x আর 4x পার্থক্য কত? 2x, 36 থেকে 6, 30। x সমান কত? 15। পিতার বয়স 4 15 60, কি ছিল অঙ্কে? কিছু ছিল না, পিতার বয়সই জানতে চেয়েছিল ভাই। কোশ্চিন একটু ঘুরিয়ে দিলেই কি হচ্ছে ভাই এটা? নেক্সট, আর এক্সামিনার কোশ্চিন ঘোরানোর জন্য বসে আছে, বানাও কোশ্চিন। ভালো লাগছে আজকের কোশ্চিন গুলো, এর আগে শিফট থেকে শুরু হয়েছে, লীলা আস্তে আস্তে তুলছে কোশ্চিনকে। প্রথম দিককার যা শিফট ছিল তার থেকে এর আগের দিনে শিফট থেকে কোশ্চিনের কোয়ালিটি আছে। কুশলের অ্যান্সার 60, সন্দীপের অ্যান্সার দিয়েছে 60, BM 00 ভাই, 00 মানে বুঝলাম না। বাপি অ্যান্সার দিয়েছিল এর আগে 60। অ্যান্সার বানাও, এর আগের দিনের মতো। স্যার চঞ্চল ঘোষের লিঙ্ক কোথায় ভাই? ডিসক্রিপশন থেকে খুঁজে নেও, নাহলে প্লে লিস্ট খুঁজে নেও, ফালতু অযথা কমেন্ট করো না। আর যারা মন্তব্য করছে সব মন্তব্যের উত্তর দিতে পারে না ভাই, রিজনিং করান, এ করান, ও করান, ভাই এটা ম্যাথ চ্যানেল, তোমার যদি প্রয়োজন হয় ম্যাথ দেখতে হলে দেখো, না রিজনিং অন্য চ্যানেলে যাও, কি দরকার শোনা দেখার।
অ্যানসার করো ভাই। ভাই এটা মনে রেখো, কেপি সিট সংখ্যার দিকে তাকিও, কোশ্চিন কোয়ালিটি তুলবে। এ বি সি 12 15, নাহলে কাট অফে কোয়ালিটি তুলবে, কোশ্চিন ইজি দিলে কত আসবে? 60, 5 12 60, 4 15 60, 3 20 60। এ নলটি সব সময় খোলা হয়, বি আর সি পর্যায়ক্রমে, মানে 1 ঘন্টা অন্তর অন্তর। তার প্রথমে কাজ করছে কে? এ প্লাস বি, এ কনস্ট্যান্ট, তারপরে কত? এ প্লাস সি। এ প্লাস বি কত? 5 আর 4 কত? 9। এ প্লাস সি কত? 5 আর 3 কত? 8। তা টোটাল কাজ করছে কত? 17 ইউনিট। তা 17 ইউনিট কাজ করে কত? 2 ঘন্টায়। 3 দিয়ে গুণ করে দাও, 3 17 51, 51 ইউনিট কাজ করে কত? 6 ঘন্টায়। বাকি থাকলো কত ভাই? 51, 60-এর মধ্যে 51 চলে গেল, 60-এর মধ্যে 51 চলে গেল, তাহলে বাকি কত? টোটাল ওয়ার্ক কত ছিল? 60, 9 ইউনিট। তাহলে প্রথমে কে এই জোড়ায় আবার আসবে, পরে কত? 9 9 বাই 9 কত লাগে? 1 ঘন্টা। তার টোটাল সময় কত? 7 ঘন্টা। অ্যান্সার অপশন সি অ্যান্সার। দেখি কার কার অ্যান্সার এসছে। একদম কুশল ভাইরাল আর বিএম অ্যান্সার করেছে, দুজনের অ্যান্সার টাইমের মধ্যে এসছে। চলো ভাই, বানাও কোশ্চেন। ভাই এটা প্র্যাকটিস চলছে, ফেসবুকে কমেন্ট করে কিছু নেই, এলসিএম দিয়ে করান ভাই, এটা প্র্যাকটিস করছে, এক্সামে যেমন ক্লিয়ার করে তেমন। এখানে কোনো ফাউন্ডেশন চলছে না, এক্সাম কি করে টাইমে উড়ানো হবে? তাই নতুন করে করানোর কিছু নেই, প্রত্যেকেই করে রেখেছে, কোনো না কোনো টিচারের কাছে, অবশ্যই বেস্ট টিচারের কাছে প্রত্যেকে করেছে। ফেসবুকে কভার না করে ইউটিউবে এসে সব সবাই পড়া সম্ভব হয় না। তো অনেকেই অ্যান্সার দিয়ে দিয়ে দিয়েছে। কোশ্চেনের অ্যান্সার এতজন দিয়েছে, দেখি এবার করি ভাই। ক্ষেত্রফল কত? 576। তাহলে বাহু কত আসবে? বর্গাকার। 576 বর্গমূল কত? 24। ওকে, এবার পরিসীমা বরাবর, তাহলে পরিসীমা কত? ×4। গতিবেগ কত আছে? 12। সময় 2 8। অ্যান্সার প্রত্যেকেই ঠিক, বাচ্চা কোশ্চেন। নেক্সট, একদম সৌমিত্র রাইট ভাই। আছে আছে, শিট কাটতে গিয়ে লাস্টে দেখেছি কোশ্চিন আছে, অন্যান্য শিটের মতো না, কোশ্চিনের দম আছে। একদম পরে অ্যান্সার দিয়েছে শাকিউল সি দিয়েছ, রাজেশ শেখ দিয়েছ। বানাও কোশ্চিন, আগেই বলেছি কোশ্চিন কোয়ালিটিতে যাচ্ছে। যত এ করুক, যে ভ্যাকান্সি আছে ততজন নেবে, সুতরাং সেই কোয়ালিটির কোশ্চিন করলে সবার মাথায় ঢুকবে না, মঙ্গল গ্রহ দিয়ে যেতে হবে। বাড়াও কোশ্চিন, হলো না? বাচ্চা করছি সিলেবাসে ফিজিক্সে করেছে, এত কিমি দূরে বন্দুকে গুলি চালা, বন্দুকে 10 সেকেন্ড পর শব্দ শুনতে পায়, তাহলে এটা 10 সেকেন্ডেই যায়, এত কিমি সমান কত মিটার? টাইম শব্দের গতিবেগ, দূরত্ব বাই কি সময়?
স্পিড সমান 332 মিটার পার কি সেকেন্ড। অপশন এই অ্যান্সার ছিল, কিছু ছিল না, এইটুকু করতে এত সময়। একদম সৌমিত্র, BMA, প্রত্যেকে ঠিক অ্যান্সার দিয়েছে। সঞ্জু নেক্সট বানাও কোশ্চেন। বড় করে দিচ্ছি চলো, যাতে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া সুবিধা হয় সবার। ফার্স্ট অ্যান্সার দাও। বাংলায় কোশ্চিন লেখা আছে। ও সরি 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 সরি, কোশ্চিনটা একটু ভুল আছে, একটু ভুল আছে ভাই। এটা দ্বিতীয় হবে, নাহলে অপশন আসবে না, প্রথম হবে। বানাও এবার কোশ্চেন, ঠিক করে দিয়েছি। কোশ্চেন করতে করতে দেখতে মুখে ক্যালকুলেশন করতে দেখছি কোশ্চেন। লাইক কই ভাই, যতজন ভিউ ততটা লাইক পাবো, ততজনের অ্যান্সার পাবো, ভুল ঠিক সেটা তো পাবো। এখানে অ্যান্সার করতে ভয় পাচ্ছ, আর আশা করছো এক্সাম হলে অ্যান্সার করতে পারবে? বানাই হলো না হয়তো কোনো কারণে, সুতরাং আমার করার ফলই আমি করি। দুই অঙ্কের একটি সংখ্যা, অঙ্ক দুটির যোগফলের অনুপাত, একটি সংখ্যা হল আর অঙ্ক দুটির যোগফল 4 আর 1। সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক প্রথম অঙ্কের থেকে কত? 3 বেশি। প্রথম অঙ্কের থেকে 3 বেশি, তার মানে প্রথম অঙ্ক যদি x হয় তাহলে দ্বিতীয় অঙ্ক কত আসবে? 3 বেশি মানে কত? x+3। দ্বিতীয় অঙ্ক কত আসবে? x+3। প্রথম অঙ্ক থেকে 3 বেশি, দ্বিতীয় অঙ্ক প্রথম অঙ্ক থেকে 3 বেশি। তাহলে প্রথম অঙ্ক যদি x হয়, তাহলে প্রথম অঙ্ক যদি x হয় তাহলে কত আসবে? 10x, 3 বেশি সংখ্যাটি x+3। এই হলো সংখ্যা, অঙ্কদের যোগফল এই দুটো যদি যোগ করো তাহলে কত? 2x+3 সমান কত? 4/1। ক্যালকুলেট করে দাও ভাই, 11x, আর এদিকে কত? 8x, বিয়োগ করলে কত? 3x ইকুয়াল 3, 3 চার 12, 9, x সমান কত? 3। তাহলে সংখ্যাটি কোনটা? এইটা 11x+3, তাহলে 33+3 কত হয়? 36 অ্যান্সার। দেখি একদম একটু সময় লাগলো, অ্যান্সার চলে এসছে, কে কে অ্যান্সার দিয়েছো বসিয়ে দিলাম। নেক্সট, পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে সলিউশন পিডিএফ। বানাও কোশ্চেন। জন পুরুষ রোজ 8 ঘন্টা করে কাজ করে, 21 দিনে কাজ করে, 21 জন মহিলা 6 ঘন্টা করে কাজ করে, কত দিনে কাজ করতে পারবে? লাস্ট কন্ডিশন আছে 3 জন মহিলা 2 জন পুরুষের কাজের সমান, 3 জন মহিলা 2 জন পুরুষের কাজের সমান। বাদাম,
অনেক কিছু শুরু করেছে। একটা ভাই বলছেন আরে সাইকেল, আরে সাইকেল, আরে সাইকেল, রপ্ত কি যায়, জাস্ট একটাই করো, কাদের জন্য আরে সাইকেল, আরে সাইকেল, ভিউ নেই, ভিউ নে থেকে না, নাই থেকে যদি কিছু করাই সিজিএল করাবো, সিএস করাবো, ভিউ না থাকুক তাও করাবো, আমার অফলাইন স্টুডেন্ট অনলাইন স্টুডেন্টের উপকার হবে ভাই, ইউটিউবে মানুষের জন্য করাবো, তোমাদের জন্য করাবো, ভিউ কই, সব তো WB বিভক্ত ভাই, ছেড়ে দিয়েছি, যখন ফ্রি টাইম থাকবে তখন করাবো, সিজিএল ভিউ না থাকলেও আমার লাভ আছে, অবশ্যই প্রফিট আছে, আমার স্টুডেন্টকে করানো হবে, অন্তত বাঙালি সিজিএলকে তোলা হবে, ভালো লাগবে আমার, যেটার জন্য প্রফেশনে আসে, কেন সবকিছু ভিউ আর অর্থ দিয়ে বিচার হয় না, কিছু ভালোবাসাও থাকে, আমার ভালোবাসার জায়গা ওটা ভাই, এই লাইনটা দেখো, তিনজন মহিলা দুজন পুরুষের কাজে সমান, ওকে, তাহলে ম্যান বাই ওম্যান এফিসিয়েন্সি কি হবে, উল্টে যাবে ভাই, ম্যান কত আসবে 3, ওম্যান কত 2, এই তো এফিসিয়েন্সি আসবে, তার টোটাল ওয়ার্ক কত আসবে, 15 পুরুষ ইনটু 3 ইনটু 8 ইনটু 21 বাই 21 জন মহিলা, 21 ইনটু 2 এফিসিয়েন্সি 2, 6 ঘন্টা করে কাজ করছে, আর কিছু আছে নাই ভাই, এবার কাটার পালি, কেটে দাও অঙ্ক শেষ, আগে 21 21কে সরাও, 3 দুগুণে 6, 2 2 4, 4 দুগুণে 8, উত্তর কত 30, প্রত্যেকেই ঠিক অ্যান্সার দিয়েছো, অপশন বি অ্যান্সার 30, আর কেউ অ্যান্সার দিয়েছো দেখি, হ্যাঁ পরে দিয়েছো, পরে দিয়েছে প্রত্যেকেই ঠিক দিয়েছে, দারুণ, নেক্সট, হয়তো নেটওয়ার্ক প্রবলেম আছে, অনেকে মোবাইল নেটওয়ার্কে করছো ভাই, ঠিক টাইমে অঙ্ক করেও অ্যান্সার আমার কাছে পৌঁছাচ্ছে না, হতে পারে মোবাইল নেটওয়ার্কের যা পরিস্থিতি, কোম্পানিগুলো টাকা নেওয়ার বেলায় 4G নিচ্ছে, কিছু কিছু সময় তো মনে হয় 2G পাওয়া যায় না, মানে যে টাইমটুকু পড়ানো ঘরের বাইরে বাইরে থাকি দেখি তো, তখন তার ওয়াইফাই পায় না, পড়ানো ঘরে নাই পায়, বাড়িতেও পায়, যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, ইজি কোশ্চিন, টাইম দিও না ভাই, টাইম লাগার কোশ্চিন আছে সব, সেকেন্ডে হয়, ফার্স্ট অ্যান্সার করো কোশ্চিন পড়তে পড়তে, একদম ট্রু টেলার ফার্স্ট অ্যান্সার দিয়েছো, পারো, এতে কি হয়, এগুলো অতিক্রম করবে, 2xy x+y, কারণ দূরত্ব কি কনস্ট্যান্ট, দুটোই 120 কনস্ট্যান্ট, 2 × 10 × 15 পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, 25 6 12, খুব যদি ভুল না হয় পুরো সুবীর দাস থেকে কোশ্চেনটাকে তুলে দিয়েছে, ডিজিট সহ তুলে দিয়েছে, পরে অ্যান্সার দিয়েছো এরা, চলো বানাই কোশ্চেন, করো একটি গাড়ি ভ্রমণ পথের দেখতে পাচ্ছ আর পড়তে পারছে না, ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ, ভালো লাগছে না পড়তে, কোথায় কথা বলতে, কোশ্চেন পড়ানোর সময় কথা বলতে, ফার্স্ট অ্যান্সার করো ভাই, যাদের ক্লাস দেখছো প্রত্যেকে অ্যান্সার করো, প্রত্যেকে লাইক করো,
25 জন কারেন্ট ভিউয়ার, লাইক কত মাত্র 17টা, বাকি লাইক কই ভাই? আর বাকি অ্যানসারই কই? অল্প কিছু জন অ্যানসার করছে। নেটওয়ার্কের খুব সমস্যা দাদা, গোল গোল করে ঘুরছে একদম সমুদ্র, এটা আমি বুঝতে পারছি। নেটওয়ার্কের যা পরিস্থিতি ভাই, অ্যানসার করলেও ঠিক টাইমে আসছে না, অনেকেই অ্যানসার করছে মোবাইল নেটওয়ার্ক রাত্রের দিকে। অনেকের এটা প্রবলেম। পঁয়ত্রিশ কিমি টোটাল দূরত্ব কত? 35 আর যোগ করে দাও 9 এর 5-এ কত? 14 6 3 9 এর 1-এ কত? 10 104 45 মিনিট। আর গড় বের করতে স্পিড কি? টাইম হয়ে যাবে 110 120। 120 মিনিট মানে কত? 2 ঘন্টা। 2 দিক কেটে দাও 52। শেষ ভাই কোশ্চেন, নেক্সট। বানাও কোশ্চিন। সম্ভবত কোশ্চিনটা সুবিধা সাহায্যে, সম্ভবত কোশ্চিনটা ক্লাস 10-এর সিলেবাসের বইয়ে উঠছিল, সম্ভবত ভুল। চলো একদম পরের আনসার দিয়েছো, তাও সমুদ্রশীল আগের আনসার দিয়েছো, আগের কোশ্চেনের সি রাইট আনসার দিয়েছো ভাই। ওকে, এক্সাম অ্যানাউন্সমেন্টের পর যে জায়গায় দাঁড়ায় যায় তাদের প্রিপারেশন কমপ্লিট, যারা অ্যাকচুয়ালি জব পায় তারা সেই টাইমে মক দেয়, প্রিপারেশনকে যায় ঝালাই আর কিচ্ছু করে না। সেই টাইমে প্রিপারেশন শুরু করে এক্সাম ক্লিয়ার করা অতটা ইজি না ভাই, অন্য কেউ বসে আছে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সারা বছর, যে কোনো এক্সাম। ইজি কোশ্চিন ভাই, 20। অনেকের তো অ্যালার্জি আছে, অ্যাডভান্স ম্যাথ আসবে না তারা দিগ্গজ, ত্রিকোণমিতি আসবে না দিগ্গজ, কিছু বলবো না, অনেকে অ্যালার্জি আছে। 45 1 হাফ, 1-এর 4 সাইন 45 কস 45, 1/√2, 1/√2 করলে কত হয়? 1-এর 2, একবারে নিচে 2, tan 60 এর মান √3, তাহলে 3-এর 2 x√3 বাই কত? 2, সরি 3-এর 4, 2 দিয়ে কেটে দাও 2, √3 দিয়ে কেটে দাও √3, তাহলে x এর মান কত? √3/2 আনসার। একদম সৌমিত্র ডি রাইট আনসার ভাই। যাদের অ্যালার্জি আছে না, ত্রিকোণমিতিতে প্রবলেম, এতে প্রবলেম, অ্যাডভান্স হলো চঞ্চল, 2 দেখতে গিয়ে মান সম্মানে বাধে আপনাদের। আর আপনারাই তো ফেসবুকটাকে ভাইরাল করেন এক্সাম হওয়ার পর, কোশ্চিন ক্যালকুলেটিভ দিয়েছিল যেমন ডাব্লিউবি মেন্স এর পর, অনেক চ্যানেল সব চাইতে হাসির জিনিস আমার যেতে লেগেছিল, ডাব্লিউবি মেন্স নাকি মানে সিজিএল লেভেলের এক্সাম হয়ে গেছে। এত জ্ঞানী গুণী মানুষ থাকে কোথায় একটু দেখা যেত, মাথায় কে থাকে? এবং তারাই বলছে যারা সিজিএল দেয় না বা সিজিএল পড়ায় না বা সিজিএলে কোশ্চিন করায় না। ওয়েস্ট বেঙ্গলতে আমি একটা চ্যানেলও দেখলাম না যে সিজিএলে থাম্বনেল দিচ্ছে সিজিএলের ইয়ারের কোশ্চিন হচ্ছে। হ্যাঁ হচ্ছে, আদ্য যুগের কোশ্চিন 22 সালে দাঁড়িয়ে এসে 15 16 কোশ্চিন করে ডায়লগ মারছে ভাই। 22-এ 22-এর কোশ্চিনে আসো, বিশেষ চাচাচ্ছ মেনের পর আসো, মেনের কোশ্চিন নিয়ে আসো, ওই প্রিলিমস এর পাঁচটা ম্যাথনি কি আমদানি করতে এসছো ভাই? মেন হয়ে গেছে, 8 তারিখে সিজিএল ওর মেন্স হয়ে গেছে, আসো ক্যান্সারকে দেখ, আমিও আসছি, অসুবিধা কি, করে দাও, ভালো লাগবে, মজা আসবে, যদি বেটার করো আমিও তোমার কাছ থেকে শিখবো, শেখার শেষ নেই, আমি আজও ছাত্র অঙ্কের শিখে যাচ্ছি। সৌমিত্র ফার্স্ট অ্যান্সার ঝেড়েছো,
সৌমিত্র অ্যান্সার দিয়েছে 21। চলো দেখি কে কি করে। ভাই কমন সেন্সে কোশ্চিন খেলবো, একে কমন সেন্স বলে কিছু আছে? দুটোর পার্থক্য কত? 7। তাহলে ছোটটা যখন জানতে আছে এক্সামিনার বড়টা দেবেই। দেখো ভাই, বাদ বাকি দুটোর, এই দুটোর মধ্যে পার্থক্য 7 না, এই দুটোর মধ্যে রিলেশন বানাও, পার্থক্য কত? 7। তাও যদি ডাউটটা একবার চেক করে নিই, পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে আর প্লাস আর যোগ করলে কোথায়? 49 বিয়োগ করলে কোথায়? 7। 7 7 কেটে গেল, গুণ করতে গেলে ইউনিট ডিজিট 8 আসছে, এখানে ইউনিট ডিজিট 8ই আছে, সুতরাং ছোটটা কত? এটা কত ছোট? খেলা শেষ, অ্যান্সার। এক্সাম ক্লিয়ার করতে গেলে এইভাবেই কোশ্চেনগুলো এক্সাম ক্লিয়ার হবে, বাদ বাকি সলিউশন তুমিও করতে পারো, আমিও পারি, সব ম্যাথ স্টুডেন্টরাই পারে, ওতে কোনো দাদাগিরি নাই ভাই। এক্সাম দিতে গেছো, 3 ঘন্টার অঙ্ক দিতে যাও, নি শোনা, আমি দেখিয়ে দিচ্ছি, কারোর যদি এ থাকে এনাকে এখানে বসে দিলাম, অরে দেখিয়ে দিচ্ছি, চলো, কারোর যদি মাথা ব্যথা থাকে দূর করে দিচ্ছি। তাহলে একটা আর হলে আর একটা কি আসবে? আর প্লাস কত? 7। এই তো দুটো ব্যাসার্ধ আসবে, তাহলে 22 বাই 7, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি করলে একবার কত আসবে ভাই? 2 আর প্লাস 7, আর একটা কত আসবে? পার্থক্য 7 সমান কত? 1078। 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো, 9 11 99, 8 11 88, 2 দিয়ে কাটলে কত? 49। এই 7, এই 7, মামার বাড়ি গেলেন, তা 2 আর 49 থেকে 7 বাদ দিলে কত? 42 800 কত? 21। সলিউশন করে দিয়েছি ভাই, কারোর মাথা ব্যথা থাকলে দেখে নাও। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, কার কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে? কনসেপ্ট সূত্র তুলে দিয়েছে ভাই, কোনটা হবে? শুধু টিক মারার জায়গা আর কিচ্ছু না, দেখি টাইম মার দি। আমাকে দাও, এর উপরে একাধিক সূত্র লিখে দিচ্ছে, যতগুলো আছে 6টা, 5টা থেকে 6টা সূত্র হয়। যদি জিওমেট্রি করে থাকো ভাই, রাজ্যে আসছে, রেডি থাকো। ডিফেন্স বলো না, WB কনস্টেবল, আর ডিফেন্স বলে সিপিও অ্যাপ্লাই হচ্ছে, কদিন পর সিপিওর প্র্যাকটিস সেট ধরবো। অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লাই ডিফেন্স মানে শুধু কনস্টেবলের ডিফেন্স, এসআই সাহেবরা ডিফেন্সের বাইরে, আমি বুঝতে পারি না। বিএসএফে শুধু জিডি লাগে, সিডিএস লাগে না, এটাও আমি বুঝতে পারি না। পুরো আমাদের কেন্দ্রীয় বাহিনী শুধু কি কনস্টেবল দিয়েই চলে? পারফেক্ট সঞ্জু বাবু, দারুণ টাইমিং, দারুণ, ভালো লাগলো, কনসেপ্ট পড়ছো, ভালো লাগলো ভাই, সত্যি ভালো লাগলো। একে অপরের উপর লম্ব, এখানে 9 ডিগ্রি লম্বের, তো এ পড়লেও না ছবির থেকেও ভাই। এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সমান কি হয়? আমরা কি জানি এ বি স্কোয়ার সমান এইটুকু, গুণ কত? টোটালটুকু, তার মানে কি আসবে? বিডি গুণ কত? বিসি, তাহলে বিডি বিসির ফিগারে কোনটা আছে ভাই? অপশন ডি শুধুমাত্র আছে, বিসি গুণ বিডি। অনুরূপ যদি বলতাম আর কি কি সূত্র হয়, এ সি স্কোয়ার সমান সিডি গুণ বিসি, লিখে দিচ্ছি, এডি সমান, এডি স্কোয়ার সমান কি হয়? সিডি গুণ বিডি, আর কি হয়? এডি সমান কি হয়? এসি গুণ এবি বাই বিসি, আরও হয়, তার থেকে বিসিএস এর মেন তুলেছে কটা? একটা, এটা অ্যান্সার,
বাকি একটা দুটো তিনটে লিখে দিলাম, ছদ্মের সাথে লাগাও নাহলে ত্রিকোণমিতি লাগাও বের করে। একদম সমীর মণ্ডল, সঞ্জু, প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, পরে অ্যান্সার দিয়েছো, এই একদম পারফেক্ট। নেক্সট, বানাও কোশ্চেন, সমকোণী চোখ বলো। ৫ সেকেন্ড এনাফ টাইম কোশ্চেন পড়ার পর, এই যা কোশ্চেন আছে, যদি কনসেপ্ট থাকে, পেন খাতার কিছুই দরকার নেই। রাজেশ, প্র্যাকটিস সেটের উন্নতি হচ্ছে ভাই, কন্টিনিউ। রাজেশ, সঞ্জু, মইনুল, যারা মক দিচ্ছ ভাই, আগের কোশ্চেনগুলো দেখো, বর্তমান কোশ্চেনগুলোকে দেখো, তুলছে আস্তে আস্তে, খেলা হচ্ছে, ভালো লাগছে। যারা যারা মকের ভয়ে দেখছি, পরে দেখবো ভিডিও দেখবো বলছো তো ভাই, ওইভাবে ভিডিও দেখি, একটা শ্রেণী আছে আমার ইউটিউবে, লাইভ রাত্রেবেলাতেও থাকেন না, দিনের বেলাতেও থাকেন না, জানি না ভগবানরা কখন সময় পান, পরবর্তীকালে বড় বড় কমেন্ট, বড় বড় মন্তব্য করে ভাই, লাইভ দিতে ভয় পাও, এখানে মক দিতে ভয় পাও, এক্সামে কি করবে শোনা। এসসি আর সমীর মণ্ডল দুজনেই বলেছো এ, চলো চিপকে দিলাম এখানে, বানাই কোশ্চিন। একের চার অংশ জলপূর্ণ আছে, সমকোণী চৌক বল, আকৃতি একটা চৌবাচ্চা, 20 সেমি দৈর্ঘ্য, প্রস্থ 15 সেমি, গভীরতা 10 সেমি, 300 ঘন সেমি, জলের উচ্চতা কত বাড়বে? হ্যাঁ, জলের উচ্চতা কতটা বাড়বে সেটা জানা, কি পূর্ণ থাকুক না থাকুক আমার জানার দরকার নাই বাবা। তা ধরে নাম এইচ বাড়বে, তাহলে 20 × 15 × কত এইচ সমান, যতটুকু বাড়বে ততটুকুই তো জল, 20 × 15 = 301, শেষ অঙ্ক কি ছিল ভাই? 1-4, 10, এইসব কাজ করে কি দরকার ফালতু সময় নষ্ট ইতিহাস বানানো। আমি অঙ্ক পরীক্ষা দিতে গেছি ভাই, তা আবার কম্পিটিটিভ ইতিহাস পরীক্ষা দিতে যাইনি শোনা, পরে অ্যান্সার দিয়েছ এই, তা অঙ্ক পরীক্ষাও দিতে যাই, অঙ্ক পরীক্ষা বলে না, চাকরির জন্য কে কত তাড়ি অঙ্কের রেস দিতে গেছি, তাড়াতাড়ি করলে কাট অফ বাড়বে, আমাকে একটা চাকরি দেবে, তার জন্য দিতে গেছে, অঙ্কের জ্ঞান দেখাতে যায়নি। বানাও কোশ্চেন, ভালো কোশ্চেন, বেসিক থেকেই কোশ্চেন, রাজেশ শেখ, নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, সেটটা বেশ ভালো আছে, একদম রাজেশ ঠিকই বলেছ, এর আগের সেট থেকে তুলছে কোশ্চেনকে, রাজেশ বলছে নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, সেটটা বেশ ভালো আছে, একদম ঠিক ভাই। একদম ঠিক, অ্যান্সার করো ভাই, 10টা 41 বাজলো, টান দিলাম, শরীর খারাপ, বেশিক্ষণ বসে থাকতে পারবো না, ক্ষমা করো আমাকে,
পাঁচ দিয়ে ভাগ করলে দুই, অবশিষ্টের প্রাপ্ত ফলকে ছয় দিয়ে ভাগ করলে দুই, অবশিষ্টের আবার প্রাপ্ত ফলকে সাত দিয়ে ভাগ করলে চার অবশিষ্ট থাকে। স্টেপ বাই স্টেপ নামছে। যদি শেষ ভাগফল চার হয়, শেষ থেকে তোলো এখান থেকে এত দূর অব্দি কাজ, সে ভাগফল চার, তাহলে আমরা ভাজ্য সমান কি জানি? ভাগ ভাজ্য সমান কি? শেষ ভাগফলকে সাত দিয়ে ভাগ করলে ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে সাত ইনটু কত? চার প্লাস চার 28, আর চারে কত? 32। ক্লিয়ার? নেক্সট চলো কালার চেঞ্জ করে করে বলি। এবার প্রাপ্তর থেকে এত দূর অব্দি আসি, 32 পেয়েছি ভাগফলকে, তাহলে 6 ইনটু 32 প্লাস 2 কত হয় ভাই? 6 ইনটু 32 180, আর 12, 180 আর 12 192, 294। নেক্সট এবার এনাদের জন্য আসি, এই পার্টটুকু যেটা অ্যান্সারের পার্ট, তাহলে 194 ইনটু কত ভাই? 5 প্লাস 2, 194-কে 5 দিয়ে গুণ করলে 5 × 95, 950, 4×5 20, 970, 972 অ্যান্সার। একটাই ছিল ভাই, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কি ছিল ভাই কোশ্চেনে? আদার্স কিচ্ছু তো ছিল না শোনা, যার জন্য এত প্রবলেম। একদম অমূল্য, দারুণ। বানাও কোশ্চিন, 1 মিনিট সময় দেবো, 1 মিনিট হয়ে গেল করতে শুরু করবো। আর 1 মিনিটের মধ্যে যাদের অ্যান্সার পাবো সেই অ্যান্সার গুলো নিয়ে নেবো। এখনো অ্যান্সার পাইনি ভাই, ব্যাস 1 মিনিট কমপ্লিট করি কোশ্চেন ভাই। এখানে এত বৃত্তি পাই, বৃত্তি পাই না জানতে চাই, বৃত্তি বাইরে গড় ধরে নিলাম, গড় ধরে নিলাম 20। চলো 20 যদি প্লাস 20 30, মানে কত? +10 পাচ্ছে কজনের উপর? দুজনের উপরে ভাই। 10 দুগুণে কত? 20। টোটালটা কত? 3 আর 2 কত? 5 জনের উপরে ভাগ হবে 4, তাহলে পাই কত? 24% পাই। আমাদের জানতে যে পাই না, তাহলে পাই না কতজন? 100 থেকে 24 বাদ দিয়ে দাও, 76% পাই না। শেষ, ডেভিয়েশন মেরে দাও, খেলা শেষ, আর ভালো লাগছে না। মজার দেশ লাভিং, নতুন ভাই চ্যানেলে নতুন হলে প্রয়োজন বোধ করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি মনে হয়। ঘুরে দেখে আসো প্লে স্টোর থেকে, প্লে স্টোর থেকে যদি মনে হয় প্রয়োজনীয় চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করো। করো কোশ্চেন, বানাও কোশ্চেন। করি, করতে শুরু করলাম, টাইমার কেটে দিলাম। 3টে সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়টির গড় দ্বিতীয় তৃতীয়টির গড় থেকে 15 বেশি, প্রথম দ্বিতীয়তে এ প্লাস বি বাই 2 গড়, দ্বিতীয়টির বি প্লাস সি বাই 2, তৃতীয়টির গড় থেকে কি 15 বেশি, মাইনাস কত? 15।
ভাই এদিকে গেলে কি আসবে, বিবি কেটে যাবে, এ মাইনাস সি সমান কত, 15 দুগুণে কত, 30, প্রথমের অন্ত কত, 30। শেষ ভাই কোশ্চেন দেখি কারোর এসছে কি, এডুকেশন বাংলা না ভাই, ডেলি ক্লাস হয় না যখন সময় পাই, বলতে পারি না, প্লে স্টোরে যাও টোটাল দেখে নাও যা করা আছে অনেক যথেষ্ট। প্লে স্টোরে চলে যাও, ফুল বিসিএস মেন সলভ করেছে, সিজিএল এবছরে প্রিলিম সলভ করেছে, দেখে আসো কে কে আনসার দিয়েছিল টাইমের মধ্যে, এরা আনসার দিয়েছে। নেক্সট, যখন সময় পাই, পারফেক্ট বলতে পারি না, ক্ল্যাশ হয় 5টার উপরে চলে যায়, সেটা শুধু রাজ্য না সেন্ট্রাল বেশ না, কেপি চলছে তাই বাংলা চালাচ্ছে, বইটাকে শেষ করে দে বাংলা আবার কতদূর যাবে জানি। বানাও কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা দয়া করে এইরকম সলিউশন বানিয়ে, ফর্জি সলিউশন বানিয়ে সলিউশন করবে না, যদি এরকম বানাতে চাও তাহলে সলিউশন দেখো, নাহলে এক্সামের পর বুঝতে পারবে। হ্যাঁ কনস্ট্রোল পেয়ে যেতে পারো ভাই, তারপরে তার উপরে উঠবে না, তাহলে ও অঙ্ক শেখার মানে কি, একই বই করে কেউ কনস্ট্রোল কেউ এসে, কারণ নিচে থাকার কোনো মানে হয় না ভাই, তোমারও কোয়ালিটি আছে নিজেকে বাড়াও। অনেকে করবে 30x45 মোট চালের দাম, তার 40%, 60 টাকা ধরে, 30-এর 40%, 40/100, সেটাকে 60 টাকা ধরে গুণ গুণ করে লিখে দিল অনেক এতে, টোটাল 30x45x20% লাভ, মানে 120/100 লিখে দিল, এইটা থেকে এইটা বিয়োগ করলো, তারপরে আবার শুরু করলো। ভাই ইতিহাস পরীক্ষা দিতে গেছো না, অঙ্ক পরীক্ষা দিতে গেছো, শোনা ইতিহাস দিতে যাও, কম্পিউটার অঙ্ক দিতে হবে না, ও তুমিও জানো, প্রতিটা ম্যাথের স্টুডেন্টও জানে, কুড়ি কোশ্চেন তো মোটের উপর 20% লাভ, তাহলে মোটের উপর যদি 20% লাভ হয়, মোটের উপর কত বলেছে 20%, তাহলে এই 20% মানে প্লাস নয় কত, বিক্রয় মূল্য কত, অ্যাভারেজ 54 টাকা, অ্যাভারেজ কত 54 টাকা, 40% মানে একটা 2 হলে আর একটা কত 3 হবে, 40-60 অনুপাত করে দিলাম, এখানে কত বেড়েছে ভাই, +6 বেড়েছে, তাহলে এখানে যদি 6 বাড়ে, তাহলে 2-এর উপর যদি 6 বাড়ে, 6 দুগুণে কত বেড়েছে ভাই, 12 বেড়েছে, তাহলে আর একটাকে কত 12 কমাতে হবে 3-এর উপরে, 4, 54 থেকে 4 বাদ দাও 50 টাকা, অ্যান্সার হয় কোশ্চেন 30 কেজি, 30 কেজির জায়গায় থাকলো, ওদের চাল ওরা রাখুক, পরিমাণ টরিমাণ অত পাচ্ছে না, সলিউশন এটা ভাই কম্পিটিটিভ। ঠিকই বলছি ভাই, মজার দেশ, ভুল কিছু বলছি না, ভাই ডেভিয়েশন এটা বি করতে হবে, ডেভিয়েশন ফাউন্ডেশন না থাকলে ফাউন্ডেশন বাড়িয়ে এসো, এখানে প্র্যাকটিস করানো হচ্ছে, না জানলে জেনে এসো, সেই জন্য একই কোশ্চিন সিজিএলে পড়ে তারা ক্র্যাক করে, একই কোশ্চিন করে একই রাইটার করে, মানে WB সুবীর দাসের পারফেক্ট ফাউন্ড, কোশ্চিন একই আছে, সুবীর দাসের কোশ্চিন অন্য কোনো টিচার লিখে না, আমিও লিখিনি, সুবীর দাসই লিখেছে, ফাউন্ডেশনে সিজিএলে ফাউন্ডেশন আর সুবীর দাস করে WB হয় না, আলটিমেটলি সলিউশনের উপর দাদাগিরি, অ্যাভেলেবল সুবীর দাস আছে ভাই, যারা সুবীর দাস নিজেরাও করেছে সেখান থেকে কতটুকু বেড়েছে সেটাও দেখা গেছে,
পেপার ভেরিফিকেশনটা হয়ে যাক, অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যানেলও দেখতে পাবে ঘর থেকে কত আছে। এর আগে ওই র্যাঙ্কে সিজিএল পাওয়া না, ওই র্যাঙ্কে বাঙালি বেরিয়েছে কি দেখতে পাবে। তারপরে আর আলটিমেটলি হলো দাদাগিরি সলিউশন বানো। এই কোশ্চিনগুলো বাই অপশন বেটার, অনেকেই জানো বাচ্চা কোশ্চিন। কমপক্ষে কত বিয়োগ করলে 14-x 17-x 34-x 42-x, এক্সের জায়গায় এমন কোনো সংখ্যা বসিয়ে দাও যেখানে দুটো অনুপাত হবে। 0 বসালে 14-17 হয় না, আগে 4G। 1 বসালে কত, 13-16। 1 বসালে আসছে না ভাই, 13-র মাল্টিপল আসছে না। 2 বসালে কত আসছে ভাই, 12। আর এই 2 বসালে কত, 32। দেখি 12-15, এটা 32-40। দেখি 3 4 12, 3 5 15, 4 8 32, 5। সুতরাং আনসার 2। আর যদি আপনারা বাই অপশন করতে না পারেন তাহলে কি করবে, এইটা এইটার সাথে এইটার সাথে এইটা গুণ, এইভাবে করতে হলে এক্সাম পালে যাবে ভাই। অত বড় গুণ করতে হলে গুণ করবো না, নয় দরকার নেই অপশন, তাও করে দিচ্ছি। এটা কত বিয়োগফল, 3। 42 আর 34-এর বিয়োগফল কত আসবে ভাই, 34 42-এর 8, সমান করে দাও, খেলা শেষ। একে 3 দিয়ে গুণ, একে 8 দিয়ে গুণ। প্রথম কার্ডটা নিয়ে নাও না, লাস্টের কার্ডটা 8 দিন, 8 14 কত, 112, তার থেকে ইজি অনেক। 8x 3 34 কত, 3 4 12, 102 মাইনাস 3x। একদিকে নিয়ে আসো 5x সমান কত, 10, x সমান 2। করে দিলাম ভাই সলিউশন, ওই গুণ করার কোনো প্রয়োজন নাই। করো কোশ্চেন। স্থির জলে নৌকার বেগ 15 কিমি/ঘন্টা, স্রোতের বেগ 3 ভর, অনুকূলে 12 মিনিটে কতটা যাবে ভাই। অনুকূল 15 + 3 কত হবে, 18। 12 মিনিট, 12 বাই কত, 60। 1/5, 18/5 মানে কত হয়, 3.6। শেষ কোশ্চেন, চলো নেক্সট। রাত বাড়ছে ভাই, শরীরটা ভালো না, বেশিক্ষণ শোনো বসে থাকতে পারবো না, করে দিচ্ছে। প্রপার পনোপনিক আসছে, যদি পনোপনিক নিয়ম যেন করতে পারবে, না জানলে সিলেবাস থেকে জেনে নাও ভাই। এইটা মানে 8+, শুধুমাত্র ও 1-এর মাথার উপরে আছে ভাই। তাহলে 31 থেকে কত বাদ যাবে, 3 বাদ যাবে, 31 থেকে 3 বাদ দিলে কত, 28/ কত, 90। 6/9, 2/ কত, 900। লসাগু দিয়ে আসো, 900 7200, 10 280, 600+2 যোগ করলে কত, 2 8, 6 2 8, আর 2 10, 7 8 বাই কত, 900। 9 দিয়ে কেটে দাও, 100। 9 দিয়ে কাটো, 8 9 72, 8 88, 9 9 81, 8 9 72। 8.98 আমাদের অ্যান্সার। পনেরোকে নিয়ম না জানলে জেনে নাও ভাই, বারের নিয়ম সিলেবাস থেকে। 8.91 না সমীরণ, 8.98 অ্যান্সার, সরি ভাই ভুল। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন। বাদাই দাঁড়াও, ভাগ ভুল করে দিত সবাই, এক আনসার দাবে, একবার আমার ভাগটাও চেক করে নিই না।
নয় দিয়ে কাটলে দুই কি করেছে, 9-1 না ভাই, করে নাই। বানাও কোশ্চেন ভাই, এই সংখ্যাগুলোকে যদি হয়, এটা কত আছে, 4 × 5, তারপর একটা কথা আছে 5 × 6, এইভাবেই যাচ্ছে পরপর, এটা 11 × কত 12, তাহলে সিরিজ কি আসছে, 1 এর 4 - 1 এর 5, 1 এর 6, 1 এর 5 - 1 এর 6, ডট ডট ডট, 1 এর 11 - 1 এর 12। ভালো করে কাটাটাকে দেখো, মাইনাস প্লাস মাইনাস, তারপর প্লাস, প্লাসকে কাটার জন্য আগে মাইনাস থেকে পড়ে থাকছে কত, 1 এর 4 - 1 এর 12, লসাগু কত, 12 3 থেকে 1 বাদ দিলে 2 = 1/6 অ্যান্সার, অপশন এ অ্যান্সার। হ্যাঁ গো সবিরন, ঠান্ডা লেগেছে ভাই, শোনা, 1 এর 12 না ভাই, 1 এর 6, শোনা, সঞ্জু অ্যান্সার দিয়েছো ঠিকঠাক করো, নেক্সট 70-এ যায়। বানাও কোশ্চেন, পরপর দুটি বিজোড় সংখ্যার বর্গের অন্তর্নিম্নলিখিত সংখ্যার কোনটি দ্বারা বিভাজ্য, ভাই মাঝে জোড় সংখ্যা থাকে, তার 1 কম বিজোড় আর 1 প্লাস বিজোড়, ধরে নিলাম জোড় সংখ্যাটা 2x, তাহলে একটা সংখ্যা কত 2x - 1, আর একটা সংখ্যা কত 2x + 1, তাদের বর্গের অন্তর মানে কি, এই দুটোরই পার্থক্য, তার মানে কত 2x + 1 এর হোল স্কোয়ার - 2x মাইনাস ওয়ান, বড় থেকে ছোট বাদ দেব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সমান কত, 4ab = 8x, 8x কোনটা দ্বারা বিভাজ্য, শুধুমাত্র 8 দ্বারা বিভাজ্য, শেষ ভাই কোশ্চেন, যদি সূত্র না জানো লিখে দিচ্ছি, 4ab = a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার, না জানলে ভাই এক্সাম হবে না, জেনে নাও, না জানো বলে জমে ছাড়বে না, সেন্টিমিটার সিলেবাস হয়, কম্পিউটারও কোনো সেন্টিমিটার ভালো নাই, জানো না জেনে বসো, ওটা বাবা মার ভয়ে পড়তে, আর এটা নিজের, এটা পেটের ভাতের লড়াই, যদি তোমার মনে হয় তাহলে যা জানো, না জানো জানার দরকার নাই ভাই, না জানলে জেনে নাও। সব সিক্স 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 সিক্স, সব অ্যান্সার ভুল ভাই, 8, অমরনাথে 8 দিয়েছে আর সঞ্জু 8 দিয়েছে, কি কোশ্চিন করছো, কোশ্চিন বেসিক থেকে ঘোরালেই কোশ্চিন গল্প শেষ, ক্লাস 9-এর 4G কোশ্চিন, সিলেবাস এরকম করেছো নতুন না, তাহলে এক্স টু দি পার এ দি যদি গুণ করি, এ বি এসি, এসি প্লাস বিসি, এ বি প্লাস সি এ, এ বি, যদি অভিজ্ঞতা থাকে এমনি বলবা, এক দাদা সব কেটে যাবে, বিসি এ বি, বিসি গেল কোথায়, এ বি এস সি, বি সি এ বি, এ বি কাটলো হলো, এইটা বিসি হবে ভাই, এটা বিসি, সবই কেটে যাওয়ার কথা, x^0 = 1, এ সারা জীবন উত্তর 1 হয় ক্লাস 9, আর কোন উত্তর হয় না ভাই, একদম একদম ঠিক বলেছো, এডুকেশন শেষটা ভুল হয়েছে, একদম ভাই রাইট, ঠিক বলেছো, নেক্সট বানাও কোশ্চেন, বড় করে দিয়েছে,
করি করছি। চারজন গোয়ালা একটি চারণভূমি ভাড়া নাই, ভালো কথা। গোয়ালা এটার এ তার গরু 15 মাস এর জন্য এ বি সি ডি অ্যাকচুয়ালি অংশীদারি কারবারের অঙ্ক, দেখে চিনতে না পারলে ভয় পেয়ে যাবে। কি অঙ্ক দিল এক্সামে? বি তার গরু 12টি গরু 2 মাসের জন্য, 12×2। সি তার গরু 18টি গরু 6 মাসের জন্য, আর আরেকজনের 16টি গরু 5 মাসের জন্য। শুরু করে দাও কাটা। 4 দি যদি কাটিয়ে 4, এর একটা 2 কাটছি, না 2 কাটবো না, পড়ে থাকবে 3। এর যদি কাটি 9, আর একটা কত, 3, 4 দি কাটলে 4, তাহলে এই 15-র ভ্যালু এ কত বলা যায়, 1020। 15 দিয়ে 1020-কে কাটো, 6 15 কত, 90, 12 100, 8 15 120, কত গুণ, 68 গুণ। তাহলে এর কত গুণ হবে, তাহলে গুণ কত, 68, 20 গুণ 68 মানে কত ভাই, 0 তো আসছেই, আর 2×16 12×13 1360 টাকা। সি জানতে চেয়েছে, অপশন এ আমাদের অ্যান্সার ছিল, কিছু ছিল না ভাই কোশ্চেনের। না ভাই, 1836 না, শোনা, আহ, আর মাল্টিপল কোনো কিছু কাজে লাগেনি ভাই, কোন হিসাবে 9-এর মাল্টিপল মারলে, কোন দিক দিয়ে 9-এর মাল্টিপল, 5×4=20, 5×16=80 থেকে 9-এর মাল্টিপল, না 1×1=2-এর 9-এর মাল্টিপল, যেখানে সেখানে গোজাবেল 9-এর, একটাও ইয়ে আছে ভাই অপশনে, কি হচ্ছে এটা? কি হচ্ছে, সি কত টাকা ভাড়া দেবে বলছে ভাই, কি হচ্ছেটা কি? ও সি এর চেয়েছে, রাম 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 রাম, তোমাদের ভুল নাই, ভুল আমি মেরেছি, আমি নেগেটিভ মেরেছি, সরি ভাই, সরি 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 সরি, সবাই মেরে দিয়েছ, আমি ভুল করেছি, সি চেয়েছে, আমি ভেবেছি ডি চেয়েছে, রাম 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 রাম, অনেক বড় অপরাধ, আমি নেগেটিভ খেয়ে গেছি ভাই, এক্সাম অবশ্যই নেগেটিভ, মাপ নাই। 3×9=27×68, 27×56, লাস্টে 6 থাকবে, এবার 9-এর মাল্টিপল, এটা না 9-এর মাল্টিপল, এটাও না, অপশন বি অ্যান্সার, একদম 1836, প্রত্যেকে ঠিক, সরি ভাই আমারই ভুল হয়েছিল, প্রত্যেকে ঠিক। আজ চিনলাম এসসিকে, কার ইউটিউবে কি নাম, আজ বুঝলাম এসসিকে, বুঝলাম একটা কথাই, ফর্সা করে পাতলো নামটা আমি ভুলে গেছি, এই কথাটাতে আমি বুঝতে পারলাম এসসিকে, ছবিতে চিনতে পারবো, নাম ভুলে গেছি, ওই এসডিএই নাম ভাই, শুনছিলাম শুধু অঙ্ক করছো, বাদ বাকি জিকে টিকে পড়ো গো, অঙ্ক তুমি ভালো করো, জিকে টিকে পড়ো, প্রিপারেশন ভালো, ক্র্যাক করে যাবে পাগল, অঙ্কে যথেষ্ট ভালো আছে তোমার, আমি পড়িয়েছি আমি জানি ভাই, করো। 15 বছরে 2520 টাকা, 16 বছরে 7896 টাকা, তাই টাকাটা বাড়ছে কত টাকা ভাই, বিয়োগ করে দাও না এর থেকে, 6, 7, 376 টাকা, কার ওপর 752 কুড়ি ভাই, এই 752 কুড়ি কত পার্সেন্ট, 10% মানে 752, তারা অর্ধেক না, সো অ্যান্সার 5%, ছেড়ে দাও করছি,
মগলাও আমার এসছি, আর অন্য সাবজেক্ট তো টানো, খুব তাড়াতাড়ি জব পেয়ে যাবে ভাই, অঙ্কের যে স্পিড আছে তোমার। পি কিউ এর বর্তমান বয়স অনুমান 5:7, 6 বছর পরে পি এর বয়স কিউ এর বয়সের অন্তর 2 বছর। এই কোশ্চিনটাও মেবি ভুল আছে, ভাষা ঠিক করি। ভাষাটা ঠিক এমন হবে, অন্তরকে মুছে দাও, এটাকে মুছে দাও, বাকিটুকুকে জুড়ে দিই আমি। ভাষা ঠিক করতে গেলে 2 বছর, কবচ্ছেদ। পি এর বয়স কিউ এর বর্তমান বয়সের 2 বছর কম, 6 বছর পরে পি এর বয়স কত হবে? 5x প্লাস কত? 6। কিউ এর বর্তমান বয়সের থেকে 2 বছর কম, তাহলে কিউ এর বর্তমান কত? 7x, তার থেকে 2 বছর কম, সমান 2, তবে এটা পারফেক্ট আসবে। তাহলে 2x মাইনাস 6 এই দিকে গেলে কত? 8। x সমান কত? 4। পি কিউ এর বর্তমান বয়স কত? 12x সমান কত? 48 বছর। অপশন ডি আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। ক্লিয়ার ভাই? একদম, 1648 হতে পারে, একদম ঠিক, SCD ঠিক বলেছে। বানাও কোশ্চেন, এই জায়গাটা ভুল আছে, ঠিক করি, এটা 8 হবে, করো। 2 ব্যক্তি 200 টাকা পারিশ্রমিক, একটা 6 দিন, একটা 8 দিন, একটা 3 দিন, 6 8 3-এর কি আসবে? একটা যদি এ ধরি 6, বি ধরি 8, এ প্লাস বি প্লাস সি ধরি কত? 3, কত হবে? 24, 4 3 8, ABC ইয়ে হয়, ABC কত আসছে ভাই? 7 আসছে, তো C-র এফিসিয়েন্সি কত? 1, তাহলে অনুপাতটা কত? ABC 4 3 1। কি জানতে চেয়েছে ভাই? ছেলেটির পারিশ্রমিক কত, মানে C, এই পার্টটা জানতে, এটাই C, এটা A, এটা B। তাহলে 200 × 1/8 সমান কত? 25 টাকা। তারপরে একদম একদম চলো নেক্সট। এ নল বি নলের থেকে 3 গুণ গতি সম্পন্ন এবং বি নলের থেকে 32 ফিট কম সময় লাগে, তাহলে এফিসিয়েন্সির অনুপাত কি আসবে ভাই? এ বি, এক হলে এটা 3 হবে। টাইমের অনুপাত কি হবে ভাই? 1:3। পার্থক্য কত? 2 সমান কত? 32। 1 সমান কত? 16। তাহলে এ নলের সময় লাগবে কত? 16 মিনিট। তাহলে টোটাল ওয়ার্ক কত? 3 সলং কত? 16 × 3 48। বলছে দুটি নল একত্রে কত সমান হবে? একত্রে মানে কত? এইটাই তো একত্রে, তাহলে এই একত্রেটা কত ভাই? 3 আর 1 কত? 4। 48/4 মানে কত? 12 মিনিট। এটা আনসার ভাই, রাইটার ভুল করেছে। একদম এসি, 12 × 12 = 12, পারফেক্ট। লাস্ট কোশ্চেন, এপিতে এবার বিসিএস এর মেন ঝেপে দিয়েছে, বানাও কোশ্চেন। যতদিন কোশ্চেন করছিলাম ভালো লাগছিল, এর আগের দিন একটা এপি পেয়েছিলাম, আজকে একটা এপি পেলাম,
ভালো মসজিদ। ভালো কোশ্চেন, নো ডাউট ভালো কোশ্চেন। দেখো যাদের এগুইতে প্রবলেম, তিনটে দিয়ে একটা পদ তৈরি হয়েছে, ভালো করে দেখো 100তম পদ। তাহলে 100টাতে কতগুলো এরকম হবে? 3 দিয়ে 100কে ভাগ করলে কটা পদ পাবে? 33টি। তার মানে এই জায়গাটা, এই লাইনটা আছেই ভাই, এখান থেকে জুড়ে দিচ্ছি, প্লাস ডট ডট ডট, 33তম পদ কত হবে? 33 মাইনাস সিমিলার 34 মাইনাস 35, 33তম পদ লাস্ট, মানে 3 33 99, তার পরের সংখ্যা কত? 34। এটা সিমিলার আলাদা থাকবে, আমরা এখান থেকে এইটুকু সলভ করছি। দেখো এইটুকু করলে কত আসছে? 3 আর 2 5 মাইনাস 4, তারপরেরটা কত? সিমিলারে যাচ্ছে, -4, তারপরটা কত? -5, মাইনাস ডট 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 ডট, এইটা কত আসছে ভাই? 34 35, 69 থেকে 33 বাদলে -36, প্লাস 34, সিমিলার আলাদা রাখলাম। এখান থেকে এইটুকু করো, গড় বের করতে গেলে আমরা কি করি, কি জানি ফার্স্ট পদ আর লাস্ট পদ বাই টু, তাহলে এই দুটোকে যোগ করলে কত? -40/2, কটা পদ আছে? 33টা প্লাস 34, এই তো ক্যালকুলেশন, 20 -660 প্লাস 34 কত হবে? -626 অ্যানসার। শেষ ভাই কোশ্চেন, তো পা সূত্র মুখস্থ তুখস্থর কিচ্ছু না, এপির বেসিক থেকে কোশ্চেন মেরে মেরে চলে যাবে। অন্তত জিওগ্রাফি যদি স্টুডেন্ট হয়, জিওগ্রাফি মিনস মিটের মোড জানো, সেখান থেকে মেরে বের করে চলে যাবে একদম। সঞ্জু, এই কোশ্চেন অ্যান্সার শুধু সঞ্জুই দিয়েছ, সি অ্যান্সার, একদম সঞ্জু ভাই পারফেক্ট, ভালো লাগলো। চলো ভাই, এটাই লাস্ট কোশ্চেন ছিল, এই দিয়ে KP 14 শেষ, শরীরটা একটু সুস্থ হোক, এটাকে শেষ করি, তারপরে আমরা এতে যাব, টেলিগ্রামে চলে যাও, PDF পেয়ে যাবে একটু পরে বা কালকে সকালে, CPO শুরু করবো, CPO সিজিএল মেন্সটা এটাকে শেষ করে, মাঝেও কালকেও CPO করতে পারি, দেখি কাল হোক পরশু হোক। ঠিক আছে ভাই, টাটা, গুড নাইট, ভালো থেকো।